রংপুর বরিশালের হাড্ডাহাড্ডি ম্যাচ, তবে সাইফুদ্দিন দেখালেন সবচেয়ে বড় চমক। প্রথম ওভারে বোলিং করতে এসেই তুলে নিলেন 2 উইকেট, যার মধ্যে ইম্পর্টেন্ট উইকেট সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভার করার জন্য সাইফুদ্দিনের হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল, আর বল হাতে নিয়েই কিছু একটা বলছিলেন সাইফুদ্দিন। মনে মনে হয়তো বা ভালো কিছু করার প্রত্যাশা করছিলেন তিনি, এবং প্রথম বলেই সাফল্য। তবে সেখানে কিছুটা কাকতালীয় ঘটনা হয়েছে। সাইফুদ্দিনের করা প্রথম ডেলিভারিটি ব্যাট চালিয়ে দেন শেখ মেহেদী হাসান, আর বলটি সরাসরি চলে যায় উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে। মুশফিকুর রহিম বল ধরেই আবেদন করেন, কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেন না। তামিম ইকবাল সবাইকে জিজ্ঞেস করছিলেন রিভিউ নেবেন কিনা, কিন্তু কেউই নিশ্চিত ছিলেন না। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ যা দেখালেন তার সত্যি অবিশ্বাস্য। তিনি বললেন আউট হয়েছে, তামিম ভাই রিভিউ নেন। মিরাজের কথাই দেরি করেননি তামিম, রিভিউ নিয়ে ফেলেন। এরপর অবশ্য তামিমকে আরও একবার আশ্বস্ত করেন মিরাজ। তামিম ইকবালকে ডেকে বলেন সমস্যা নাই ভাই, নিশ্চিত আউট হয়েছে, আপনি দেখেন। পরবর্তীতে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি ব্যাটে লেগেছে এবং সেটা আউট। তাই তো মেহেদী মিরাজ সাইফুদ্দিনকে ঝুরিয়ে ধরেন, কারণ দারুণ প্রেডিকশন দেখিয়েছেন তিনি। 2 রানেই শেষ হয় শেখ মেহেদী হাসানের ইনিংস। এরপর আরও চমক দেখান সাইফুদ্দিন, কি অসাধারণ বোলিং তার। ইনিংসের শেষ বলে সাকিব আল হাসান ব্যাট চালালে শেখ মেহেদী হাসান মিরাজের মতোই উইকেটের পেছনে চলে যায় বলটি, এবং শুরুর দিকে মুশফিকুর রহিম বুঝতে পারেনি বলটি ব্যাটে লেগেছে। মুশফিকুর রহিম কোনো আবেদন না করলেও বোলার নিজে আবেদন করেছিলেন এবং তাতে আম্পায়ার আঙুল তুলে দেন। তাতে শেষ হয়ে যায় সাকিব আল হাসানের ইনিংস। 4 বলে 1 রান করে সাকিব আল হাসান ভুয়া ভুয়া দোয়া শুনতে শুনতে পেভিলিয়নে চলে যান। তবে মজার ব্যাপার যেটি, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে অনেকবার রিভিউ ডিসিশন দিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তিনি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে মিম তৈরি করা হচ্ছিল। বলা হচ্ছিল মিরাজ যেটাতে নিশ্চিত সেই রিভিউ নিশ্চিত ভুয়া হয়, কিন্তু এবার বিপিএলে সেটা উল্টে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।